বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সামনে উপস্থিত হলাম বিশেষ একটা গাছের, তিনটা গাছের শিকড়ের মাধ্যমে, একটা লোহার তাবিজের মাধ্যমে আমি একটা ওষুধ দিই, তাবিজ দিই, তাবিজ তাবিজ দিল যাদের কোমর ও মেরুদণ্ড ব্যথা হয়, যাদের কোমরে, এই যে কোমরে মেরুদণ্ড ব্যথা হয়, ব্যথার জন্য আশ্চর্য উপকার তিনটা গাছের শিকড়, আল্লাহর দেওয়া জিনিস। আর এই গাছটা দুই নম্বরে গ্যাস বারাম যাদের আছে, গ্যাস, অর্শ গ্যাস, পাইলস, ফিস্টুলা, বগন্ধ, গ্যাস বারাম, এর জন্য হবু উপকার। কোমরে ব্যথা, গ্যাস বারাম, বালসের জন্য উপকার। আমার এই তাবিজটা কোমরে দিবেন, মহিলা পুরুষ একই নিয়ম, কোমরে দেওয়ার নিয়ম, সাত দিনের ভিতরে আল্লাহ পাকের রহমত গাছের নিয়মতে। আর কোমরে ব্যথা তো দেওয়ার সাথে সাথে ব্যথা বন্ধ। পাইলস গ্যাস বারামের রোগটা এক সপ্তাহ সময় লাগে, এটা সাঁতার রাখবেন, সাঁতার সাথে উপকৃত হবেন। আপনারা যোগাযোগের মাধ্যমে আমার সাথে যোগাযোগ রাখবেন, উপকৃত পাওয়া যাবেন কোমর ব্যথা এবং গ্যাস বারামের জন্য। এই যে তাবিজটা, লোহার তাবিজটা, এই যে গাছের শিকড়গুলো দেওয়া আছে, হ্যাঁ, তিনটা গাছের শিকড় দেওয়া আছে, আর হতমে হাজিগান দুরুদ শেফা নিয়ম করা আছে। কোমরে দেওয়ার সাথে সাথে ব্যথা বন্ধ, গ্যাস বারাম এক সপ্তাহ আল্লাহর মতে নিরাময় হয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।